আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগ আছি আপনাদের সাথে, আপনারা দেখতেছেন এমএসএফ সোহাগ। সো আজকে আমরা যাচ্ছি কুমিল্লা। কুমিল্লাতে আমাদের একটা আছি, আজকে তোমাদেরকে কুমিল্লার যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে ভিজিটিং এরিয়া, সেই এরিয়াগুলো সবগুলো দেখাবো। সো আশা করি তোমরা ব্লগটা ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক দাও একটা, শেয়ার। সো লেটস গো। আমাদের কলেজে আমাদের বন্ধু বান্ধব সবাই এখানে অপেক্ষা করতেছে, আমাদের বাস আছে সামনে, আপনারা দেখতে পাচ্ছেন গেটের বাইরে বাস আছে। সো আমরা একটু পরে রওনা হয়ে যাব। সো গাইস, আমাদের বাস রেডি, আমরা এখন বাসে উঠে যাব। সো লেটস গো। আমাদের যে বাস, সবাই আমরা চলে আসছি, আমাদের সব বাসগুলো এসে এখানে থামছে। সো এখন আমরা আপনাদেরকে আমাদের এখানে যে স্পটগুলো আছে সবগুলো ঘুরে দেখাবো। ময়নামতির ঐতিহ্যবাহী ইংরেজ কবরস্থানে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সব ইংরেজদের কবরস্থান, যেগুলো ব্রিটিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কবরগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা কুমিল্লার একটা ঐতিহ্যবাহী জায়গা। আসছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সাথের যারা আছে সবাই সামনে চলে গেছে। তো আমরা এখন কোটবাড়ি আপনাদেরকে দেখাবো। সো লেটস গো গাইস। কোথায় যাবি? কোথায়? এটা হচ্ছে কুমিল্লা কোটবাড়ি। কোটবাড়ি, কোটবাড়ি এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমরা এখন, হ্যালো গাইস, আমরা এখন হচ্ছে যা কুমিল্লা ময়নামতি থেকে এখন হচ্ছে কুমিল্লা কোটবাড়ি যাচ্ছি। আমাদের সাথে আছে মধুমতি। কে তোর নাম জানি কি দোস্ত? সোহাগ। সোহাগ, ফাহিম, ফাহিম হাওলাদার, তাই না? ফাহিম হাওলাদার আমাদের সাথে আছে, এই যে ফেমাস পার্সন মারাকান ভাই মাইজ। আসছি তাহলে এই অবস্থায় ঘুরতে ঘুরতে আসছি, ঘুরতে আসছি, খেলা লেগে আসছি, খেলা খেলা খুশি, খেলা ঘুরতে আসছি, এই ভালো লাগে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটা কথা আছে, তাপস গেঞ্জি পাই নাই ভাই। এর এর কারণ কি? এটা একটা ঐতিহ্যবাহী জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে। হ্যাঁ, খুবই সুন্দর একটা জায়গা, আপনাদের ফুল ভিউটা আমি দেখাবো। আমরা আছি এখন কুমিল্লা ময়নামতিতে। ময়নামতি ময়নামতি যাবো। ওই যে পাশে আর একটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাশে।
আমি আনন্দিত, আমি বিমোহিত। আচ্ছা আমাদের ডিপার্টমেন্টে সুন্দরী, ঠিক আছে, দেখছেন গাইস, দেখতে পাচ্ছেন এমন লিপস্টিক দিছে মনে হয় বাসে বসে তিন চারবার দিছে লিপস্টিক। একবার দিয়েছি ভাই, মুখ হাত দিয়ে ঢেকে রাখ। এইরকম মেয়ের জন্য লিপস্টিকের দাম এত বেশি বাড়ে? সরকার আমাদের বেতন বাড়ায় না, খালি মেয়েদের লিপস্টিকের দামই বাড়ায়। এই জন্য ময়নামতি শালবন বিহারে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা এখানে লুক আছে, শুধু শাল শাল গাছ দিয়ে ভরা। আশা করব এই পুরো ইয়েটাই আপনাদেরকে দেখাতে পারবো। আমি নিজেও জানি না খাওয়াতে হবে, আসলে খুবই খিদে লাগছে আমাদের। এখন আমরা খাবো, খাওয়ার পরে তারপরে এখন আছি ময়নামতি জাদুঘরে। সো গাইজ, আপনাদেরকে আমাদের ময়নামতির যে জাদুঘরের যে জিনিসগুলো, যে ভিউগুলো, সেগুলো সব দেখাবো। সো লেটস গো গাইজ। গাইস, আমি এখন ময়নামতি বিহারে আছি। দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে যে সুন্দর ভিউগুলো, আসলে এখানে আসলে কথা বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এত সুন্দর একটা জায়গা, এটা কীভাবে যে সম্ভব হয়েছে আল্লাহ আমাদের জানে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের ভিউগুলো অনেক সুন্দর। আপনারা কুমিল্লা যারা আসবেন অবশ্যই একবার হলে এখানে ভিজিট করে যাবেন, কারণ এই জায়গাটা আসলেই খুব একটা মনোরম, সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। সো আমি এখন এটা আছি, এরপরে ওই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটায় যাব। সো লেটস গো গাইস। আপনারা দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ ওই যে পাশে যেটা আছে ওইটা ছিলাম, এখন ওখান থেকে এটা চলে আসছি। এটাও খুব সুন্দর, এটা ভিউটা খুব সুন্দর। এরপরে আমি আবার যদি আপনারা পাশে আবার একটা বড় যে ইয়েটা দেখতে পাচ্ছেন ওখানে যাবো। সো আপনাদেরকে এখন এইটার ভিউটা দেখাই। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আসলে ভিউটা, কেমন গাইস? সো গাইস, আসলে জায়গাটা অনেক বড় একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এখন এই দিকটায় যাব, ওই যে এই দিকটায়, এই দিকটায় গিয়ে আপনাদেরকে দেখাবো। অনেক বড় একটা জায়গা এটা, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিক। আমার আসলে এখানে যদি ঘোরা হয় আসলে মনে হয় না যে 10 মিনিটে শেষ হবে, আধা ঘন্টার সময় মিনিমাম লাগবে এখানে ঘুরতে হলে। সো আমি আপনাদেরকে সবটা ক্যাপচার করার চেষ্টা করব। সো গাইস, লেটস গো। সো গাইস, আপনারা এতক্ষণ যে বড় মন্দিরটা আমাদের দেখাইছি বিহারটা, সেই বিহারে আমি চলে আসছি। দোস্ত, এই জায়গাটা আসলেই কিন্তু অনেক সুন্দর, তাই না? এত জায়গাগুলো যারা একবার দেখবেন খুব ভালো লাগবে।
খুবই ভালো লাগবে, একবার আসলে ভালো লাগবে মনে চাই। আসলে মনে হচ্ছে যেন আমরা নতুন কোনো ভবনে আসছি। তারা অবশ্যই এখানে একবার হলেও আসবেন লাইফ টাইমে, কারণ বাংলাদেশের ভিতরে এত সুন্দর সুন্দর একটা জায়গা, আপনারা যদি না দেখেন আসলেই এই জায়গাটাকে অবশ্যই মিস করবেন। দেখতে পাচ্ছেন গাইস, আসলে খুবই খুবই সুন্দর একটা জায়গা। আসলে আমার ক্যামেরা দিয়ে কতটা ক্যাপচার করতে পারতেছি আমি জানি না, তবে যদি আপনারা নিজের চোখে আসে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর। সো এই জায়গায় আমরা এখন চলে যাচ্ছি। লাগে কেমন চাই আরো কাছে যাই, ভাবনায় নদী ছুটে নিরবধি, তুমি আছো হৃদয় তাই ভালো থাকি তোমায় ভেবে তা কি জানো তুমি, ভালো থাকি তোমায় ভেবে তা কি জানো তুমি, তুমি আমার এক জনমে ভালোবেসে ভরবে নাই মন, এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আশা, এক জনমের ভালো কাছে আশা, একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, তুমি আমার এমনই একজন যারে এক জনমে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন, যেমন হয়েছে অবশ্যই জানাবেন।